আজকে আমরা যে ক্লাসটা করবো এখন সেটাকে আমরা বলবো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস। কি বলবো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখান থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করতে হবে। আপনারা তো জানেন যে উইন্ডোজ 8 একটু ডিফারেন্ট। এটা প্রথমে ক্লিক করার পর আপনার যেটা হয় একটা উইন্ডো চলে আসে, যেটা ড্র্যাগ করে নিতে হয় নিচে, মোর অ্যাপস, এখানে ক্লিক করলে আরও অ্যাপ্লিকেশানগুলো চলে আসবে এবং মাউসের হুইল পেছনে দুগুলো ঘুরে গেলে এটা ড্র্যাগ হবে। ড্র্যাগ হলে এখানে অনেক সফটওয়্যারের মধ্যে থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কোনটা সেটা বাছাই করে খুঁজে বের করে সেটা ক্লিক করলেই আপনার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এবং এখানে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ফাইল নিলে এটা এই আকারে দেখা যাবে। পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা পেজকে আমরা বলি স্লাইড। কী বলি? কী বলি? কী বলি? আপনি শুনেছেন কী বলি? তাহলে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা পেজকে আমরা কী বলি? স্লাইড বলি। এখানে কিন্তু আমরা পৃষ্ঠা হিসেবেও বলতে পারি, কিন্তু পৃষ্ঠা হিসেবে বললে এটা এটার সাথে যায় না। কারণ এখানে প্রত্যেকটা পেজ যখন আমরা বলি, একটা করে পেজ আসলো, এই পেজটা যখন প্রজেক্টরে দেখা যাবে, প্রজেক্টরের একটা অংশকে আমরা একটা স্লাইড বলি। এই স্লাইডটা শেষ চলে যাবে এবং আরেকটা স্লাইড চলে আসবে। এটা পেজের মতোই, যে একটা পেজ শেষ হয়ে যাবে আরেকটা পেজ, বাট এখানে বলতে হবে এটা স্লাইড। ওটা স্লাইডস প্রেজেন্টেশন করবো আমরা। একটা স্লাইড চলে যাবে আরেকটা স্লাইড চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়টা যে আমরা যে প্রেজেন্টেশন করব, আগে টিচাররা আমরা দেখেছি ব্ল্যাকবোর্ডের মধ্যে চক ডাস্টার নিয়ে লিখতো, সেটা মুছতে হতো, চক ডাস্টার নিয়ে লিখতো আবার মুছে ফেলতো। সেটা আধুনিক হয়ে কী হয়েছে? হোয়াইট বোর্ড মার্কার, তাই না? তারপর সেটা আবার মুছতে হতো, আবার মার্কার দিয়ে লিখতো, আবার মুছতো। সেটা আরও আধুনিক হয়ে আসছে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের চাইতেও আরও অনেক আধুনিক বিষয় হচ্ছে এখন হোয়াইট বোর্ড অ্যানিমেশন, তারপরে হচ্ছে আপনার সরাসরি ভিডিও অ্যানিমেশন অথবা ভিডিও প্রেজেন্টেশন, এই যে আমরা করি সরাসরি কী বলে একটা ফেসবুকের মাধ্যমে লাইভ ক্লাস করা অথবা ইউটিউবের মাধ্যমে কোনো ক্লাস নেওয়া, এগুলো এখন খুব আধুনিক প্রেজেন্টেশন। তো এখনও পাওয়ার পয়েন্ট বিভিন্ন অফিসগুলোতে, স্কুলগুলোতে পাওয়ার পয়েন্টকে এডুকেশনাল প্রেজেন্টেশন হিসেবে বা বড় বড় অফিসিয়াল প্রেজেন্টেশন হিসেবে কাজে লাগে আপনাদের। মনে করেন একটা বাংলাদেশ সরকারের প্রাইমারি একটা এডুকেশন আপনাদের জব হয়ে গেছে, আপনি ক্লাস ফাইভের একজন টিচার হয়ে গেছেন প্রাইমারি স্কুলের, 1 থেকে 5। এখন ক্লাস ওয়ানের ম্যাক্সিমাম স্কুলগুলোতে প্রজেক্টরে প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নিতে হয়। হোয়াইট বোর্ডে ক্লাস নেন, ঠিক আছে, অঙ্ক করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু অনেক কবিতা ছড়া তাদেরকে ইন্টারেস্টেড করার জন্য সুন্দর করে সাজায়, ছবি উপস্থাপন করে সেটা অ্যানিমেটেড করে আপনাকে বোঝাতে হয়, যার কারণে আপনাকে প্রেজেন্টেশন বানানো শিখতে হয়। এখন আপনি একটা প্রতিষ্ঠানে জয়েন করলেন মার্কেটিং গ্রুপে, সেখানে আপনার টিমকে বোঝাবেন কীভাবে? সারাদিন বকবক করবেন? না, এখানে আপনি প্রেজেন্টেশনটা বাসা থেকে গুছায়ে আপনাকে টাইম বেঁধে দেওয়া হবে যে এতটুকু সময়ের মধ্যে আপনি আপনার প্রেজেন্টেশন শেষ করবেন। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো আমরা পুরাতন টিচার যারা, তারা যেটা করেছে বাসা থেকে, তার করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করে একটা দৌড় দিয়ে চলে আসছে ক্লাসে, ঢুকে গেছে ক্লাসে, তার বুদ্ধি থেকে পড়ায় দিছে এবং আমরা ভালো রেজাল্ট করছি। আর এখনকার ছেলেমেয়েরা টেকনোলজি নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে এখন যদি সেই চক আর ডাস্টার আর ব্ল্যাকবোর্ড থাকতো, ছেলেমেয়ে একটাও ক্লাসে পাওয়া যেত না, সব পেছন থেকে পালাতো, পালাবেই। আর এখন ছেলেমেয়েদেরকে ইন্টারেস্টেড করার জন্য কী হচ্ছে? প্রজেক্টর নিয়ে আসতেছে, সেখানে কার্টুন দেখানো হচ্ছে, সেখানে অ্যানিমেশন করানো হচ্ছে, কালার দেওয়া হচ্ছে, আলো নড়াচড়া করতেছে, তাদেরকে সেই জিনিসটা প্রজেকশনের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে, তারা ইন্টারেস্টেড হচ্ছে যে ও নাইস ক্লাস। এখন আবার ট্যাব দেওয়া হচ্ছে তাদের হাতে, ট্যাব দিয়ে তারা নড়াচড়া করে পড়াশোনা করতেছে, তাই না? এডুকেশনকে সুন্দর করে, মজা করে উপস্থাপন করার জন্য আমরা এই বিষয়গুলো করতেছি, আধুনিকায়ন করতেছি, যার জন্য আমাদেরকে শিখতেই হয় যে কীভাবে আমরা এই প্রেজেন্টেশনটা বানাবো। তো প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে শুরু করার আগের একটা স্টেপ আছে। জাস্ট পাওয়ার পয়েন্ট শুরু করে দিলাম, এই পাওয়ার পয়েন্টে যে কমেন্টগুলো আছে আপনারা শিখেছেন ওয়ার্ডে শিখেছেন না? হোম ট্যাবে যে বিষয়গুলো আছে, ইনসার্ট ট্যাবে যে বিষয়গুলো আছে, পেজ লেআউট ডিজাইন অ্যানিমেশন ট্যাবগুলোতে যে বিষয়গুলো আছে, এক্সট্রা অর্ডিনারি দুইটা বিষয় আছে, যে দুইটা তিনটা বিষয় আপনারা দেখলেই বুঝবেন এটা দিয়ে অ্যানিমেশন করে, কোনো একটা অবজেক্ট ক্লিক করে ওখানে ক্লিক করলে এটা একটু নড়াচড়া করবে, দ্যাট ইজ অ্যানিমেশন। আমি এই প্লাস এই পেজ থেকে আরেকটা পেজে যাব, এই দুইটা পেজ যাওয়ার সময় আমি একটা জায়গায় অ্যানিমেশন বসায় দিলাম, এক পেজ যাওয়ার সময় একটা অ্যানিমেটেড হয়ে চলে যাবে, আরেকটা পেজ আসার সময় অ্যানিমেটেড হয়ে চলে আসবে, দ্যাট ইজ স্লাইড ট্রান্সলেশন। আর একটা স্লাইড চলে যাওয়ার সময় অ্যানিমেটেড হবে, আর একটা নতুন স্লাইড আসার সময় অ্যানিমেশন হবে। এগুলোর সাথে আমরা পরিচিত, কারণ আমরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখেছি, টিভিতে দেখেছি, মুভিতে দেখেছি, দেখি না আমরা যে বিভিন্ন রকম অ্যানিমেটেড হয়, একটা অংশ চলে গিয়ে আরেকটা অংশ চলে আসে। তো এই সমস্ত অ্যানিমেশনগুলো আমরা অ্যাপ্লাই করা শিখবো। তবে তার আগে আমাদেরকে বুঝতে হবে হাউ ক্যান আই মেক অ্যা প্রেজেন্টেশন, আমি কীভাবে একটা প্রেজেন্টেশন বানাবো, সেটার ইমেজটা আপনাকে আগে রাফ করতে হবে। আপনাকে বুঝতে পেরেছেন কী বলেছি?
অর্থাৎ আপনি যে আগামীকালকে মনে করেন ক্লাস ওয়ানের একটা বাচ্চা, ওখানে 20 জন 20টা বাচ্চা থাকবে, তাদেরকে আপনি পড়াতে যাবেন সেই ক্লাসে, এটা বুঝতে সহজ হয়। বড়দের ক্লাস না নিয়ে ছোটোদেরটা বুঝতে বোঝাতে খুব সহজ হয়। এই জন্য আমি বাচ্চাদের ক্লাসের উদাহরণটা দিই, কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই এখন কী করে, প্রাইমারিতে গিয়ে একটা প্রজেকশনে চলে যায়, তখন তারা বিপদে পড়ে যায় কীভাবে প্রেজেন্টেশন বানাবো, ঠিক আছে, টেমপ্লেট বানাবো। তো সেই প্রেজেন্টেশনটা উদাহরণ দিলে আরও অন্যান্য স্টুডেন্টদেরও সুবিধা হবে, আপনারাও বুঝতে সুবিধা হবে। এই জন্য বাচ্চাদের উদাহরণ দেওয়া, যে মনে করেন আপনাদেরকে কালকে ক্লাস ওয়ানের একটা বাচ্চাদের পড়াতে যেতে হবে, এবং সেখানে আপনি মনে করেন যে আপনি একটা কবিতা পড়াবেন, জাস্ট লাইক টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই কবিতাটা পড়াবেন কালকে, আপনার দায়িত্ব হচ্ছে এটা পড়ানো। তো সেটা আপনাকে তো প্রেজেন্টেশনটা বানাতে হবে, তাই না? বানানোর জন্য আপনি আগে রাফ করেন, সরাসরি পাওয়ার পয়েন্ট ওপেন করবেন না, আগে রাফ করবেন কোথায়, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখেছেন, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি প্রথম ওয়ার্ডটা লেখেন, ক্লাসে ঢুকেই কী বলবেন সেই ওয়ার্ডটা লিখে ফেলেন, তারপর কী বলবেন সেটাও লেখেন, তারপর কী বলবেন সেটাও লেখেন, তারপর কী বলবেন সেটাও লেখেন। আমার কথা বোঝা গেল? যে আপনি যে ক্লাস 30 মিনিট 30 মিনিট ক্লাসে থাকবেন, এই 30 মিনিটে কী কী কথা বাচ্চাদেরকে বলবেন হিসাব করে লিখে ফেলেন। কেন লিখবেন? তার কারণ আপনি এই কথাগুলোর বাইরে কোনো কথা বলবেন না। ইট ইজ ইয়োর প্রিপারেশন। এই লেখাটা, এই যে লিখলেন, এই লেখাটা যদি আপনি একটা গ্রুপ অফ কোম্পানির জন্য করেন, যে আপনি অলরেডি এখন মাস্টার্স গ্র্যাজুয়েট, একটা গ্রুপ অফ কোম্পানিতে বড় একটা ম্যানেজেরিয়াল ডিপার্টমেন্ট ম্যানেজ করার জন্য যাচ্ছেন, তখন আপনাকে এই কাজটাই করতে হবে, যে আপনি আগামীকালকে আপনার মিটিংয়ে কোন কথার পর কোন কথা বলবেন, এবং প্রত্যেকটা কথার টাইম মেনটেন করতে হবে আপনাকে। ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে যে আমি এই কথাটা এতটুকু টাইমের মধ্যে একদমে এক রিদমে বলবো। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? ক্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাস্টার্স, একই জিনিস, বাট পার্থক্যটা হচ্ছে ক্লাস ওয়ান দিয়ে করলে আপনাদের চট করে হজম করতে সুবিধা হয়। কেন আমি এটা করবো? বাচ্চাদের তো এমনি কবিতা পড়ানো যায়। কিন্তু এইটাই যদি আপনি যখন মাস্টার্সে করাবেন বা একটা গ্রুপ অফ কোম্পানিতে করতে যাবেন, এখানে লাগবে। সুতরাং প্র্যাকটিসটা সব জায়গায় একই রকম হবে। ক্লিয়ার? যদি আপনি ক্লাস ওয়ানের জন্য করেন, সেটা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং এই জন্য প্রত্যেকটা কথার হিসাব আগে লিখে ফেলতে হবে, সেটাই আমি এখন আপনাদেরকে প্র্যাকটিস করাতে দেখাবো। পাওয়ার পয়েন্ট ওপেন করা আছে, ওপেন করা থাক, এটাকে মিনিমাইজ করে দিব। দেখেন এখানে আছে ক্রস, ম্যাক্সিমাইজ বা রিস্টোর, তারপর আছে মিনিমাইজ। এখানে মিনিমাইজ করে নিচে রেখে দিব, এই যে নিচে চলে আসছে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করে নিব। এখানে আমরা প্রথমে ক্লাস ওয়ানের বাচ্চাদের যেহেতু পড়াতে যাবো, তাই আমরা প্রথমে কী লিখবো? গিয়ে লিখবো ওয়েলকাম, তারপর লিখবো স্টুডেন্টস, হাউ আর ইউ অল, রাইট? এটাই তো বলবো, তোমরা কেমন আছো সবাই? সিট ডাউন, আই অ্যাম আবু বকর সিদ্দিক, ইয়োর ইংলিশ টিচার। টুডে উই লার্ন অ্যাবাউট লিটল স্টার, সো উই কল দ্য পোয়েম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমরা প্রত্যেকটা কথা কিন্তু আমি বলেছি নোট করতে, আমি যা বলবো একেবারে নাটকের ডায়ালগের মতো প্রত্যেকটা কথা আপনাকে নোট করতে হবে। যদি এটা প্র্যাকটিস করেন, ক্লাস ওয়ান থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত পুরো প্রেজেন্টেশনটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে, যে কোনো জায়গায় প্রেজেন্টেশনটা করতে পারবেন। এখন আপনি লেখেন টুইঙ্কল টুইঙ্কল, বললেন ওকে, এখানে লিখলেন ওকে, লেটস স্টার্ট, ওকে দিয়ে একটা কমা দেন, লেটস স্টার্ট এক লাইনে, এটা একটা স্লাইড। তারপরে আপনি আপনার কবিতা শুরু করলেন, আহ
পুরো ডায়লগটা শেষ করলাম। এখন দেখেন প্রত্যেকটা লাইন আমি আলাদা আলাদা করে রেখেছি, এই লাইনটা একটা স্লাইড হবে, এই লাইনটা একটা স্লাইড হবে, এই লাইনটা একটা স্লাইড হবে, এই লাইন দুইটা একটা একটা এক জায়গাতে আছে, এটা একটা স্লাইডই চলে আসবে, ঠিক আছে, এই লাইনটা একটা স্লাইড হবে। আমি কিন্তু মাঝখানে গ্যাপ দিয়েছি, সুতরাং বুঝতেই পারতেছি আমার কপি পেস্ট করতে সমস্যা হবে না। এখন আপনি এইটুকু কপি করেন, পাওয়ার পয়েন্ট অন করেন, এখানে এসে পেস্ট করে দেন। এই যে একটা লাইন অতিরিক্ত হয়েছে না, একটা ব্যাক স্পেস দেন, এক লাইন হয়ে গেল। আপনি কি বুঝতে পেরেছেন কি হয়েছে? এখানে পেস্ট করার সাথে সাথে উপরের লাইনটা লেখা হয়েছে, নিচে কার্জারটা চলে আসছে, উপরে একটা লাইন, নিচে একটা লাইন, নিচের লাইনটাকে একটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলেন, এক লাইন হয়ে গেল। নিচের এই যে স্লাইডটা, নিচের এই যে কি বল আলাদা যে একটা টেক্সট বক্স বা এই যে একটা অংশ অবজেক্ট বলি আমরা এটাকে, এই অবজেক্টটাকে ডিলিট করে দিলাম। তো এখানে জাস্ট একটা অবজেক্টই রইল, আমরা পরে ডেকোরেশন করবো, এই আমার আগের কথার মতো, প্রথম সেট আপ তারপর মেকআপ। আগে আমরা সেট আপ রেডি করি, পরে স্লাইড, পরে স্লাইড নেওয়ার জন্য আমরা ওয়ার্ডে কী করি, নতুন একটা পেজ নেই, কন্ট্রোল এন, কিন্তু এটা তো এখানে নতুন পেজ নেওয়া না, নতুন ফাইল নেওয়া না, এখানে আমরা আরেকটা স্লাইড নিব। আপনার ওয়ার্ডে কাজ করা শুরু করলে অটোমেটিক পেজগুলো চলে আসে, কিন্তু এখানে স্লাইড নিতে হলে কন্ট্রোল এম দিয়ে নতুন একটা স্লাইড নিতে হবে, অথবা এই যে হোমে দেখেন নিউ স্লাইডে ক্লিক করলে নতুন একটা স্লাইড চলে আসবে, আপনি এখানে ক্লিক করেন, নতুন একটা স্লাইড নেন, ব্ল্যাঙ্ক বা টাইটেল সহ একটা স্লাইড নেন, নিয়ে সাব টাইটেলের এই যে এই অবজেক্টটা বাউন্ডারির উপর ক্লিক করে ডিলিট করে দেন, এখানে ক্লিক করেন, এরপরে আবার ওয়ার্ডে চলে যান। এই যে দেখেন ওয়ার্ড, আমি ওয়ার্ডে চলে আসলাম। এরপরে দ্বিতীয় লাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পাওয়ার পয়েন্টে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, নিচে আরেকটা লাইন চলে আসলো, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আবার আরেকটা স্লাইড নিব, কন্ট্রোল এম, আরেকটা স্লাইড চলে আসলো, আমরা আবার এখান থেকে নিউ স্লাইড নিয়ে করতে পারি, নো ম্যাটার, আপনি যেটা ইচ্ছা করতে পারেন। আমরা দ্বিতীয় স্লাইডে যে দ্বিতীয় অবজেক্টটা এটা ডিলিট করে দিলাম, আর এই সাব টাইটেলটাকে পাওয়ার পয়েন্টে যে এখান থেকে প্লিজ সেট ডাউন এটুকু কপি করে পাওয়ার পয়েন্টে এনে আমরা পেস্ট করে দিলাম, বুঝতে পেরেছেন? এরপরে আবার মনে করেন যে আপনি আরেকটা বানাবেন, আপনি চাইলে এই এই স্লাইডগুলোকে কপি পেস্টও করতে পারেন, স্লাইড এটাকে কপি করলেন, পেস্ট করে নিলেন, পেস্ট 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 অনেকগুলো পেস্ট করে নিলেন, তাহলে আপনাকে অনেকগুলো স্লাইড বারবার স্লাইড নেওয়ার দরকার হলো না, একটা স্লাইড নিয়ে নিলেন একটা করে, আমরা তো একটা করেই অবজেক্ট থাকতে হবে, বারবার অবজেক্ট ডিলিট করতে হচ্ছে। আপনাকে বুঝতে পেরেছেন কী করেছি, স্লাইডটাকে কপি করে নিয়ে পেস্ট করে নিলাম, তাহলে এই একটা অবজেক্ট সহ পুরোটা পেস্ট হয়ে রইলো। দেখেন প্রত্যেকটার মধ্যে প্লিজ সিট ডাউন লেখা, উপরেটার মধ্যে এটা লেখা, এই প্লিজ সিট ডাউন যেটা লেখা, তারপরে স্লাইড চার নাম্বার স্লাইড, এই স্লাইডটা ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম আর এটাকে ডিলিট করে দিলাম। এরপরে ওয়ার্ডে চলে গিয়ে এখান থেকে লাস্টের এই দুইটা লাইন কপি করলাম, পাওয়ার পয়েন্টে এসে পেস্ট করে দিলাম, তৃতীয় লাইনটা ডিলিট করে দিলাম, তারপরের স্লাইডে আবার ক্লিক করলাম, এবার আবার ওয়ার্ডে চলে গেলাম, লাস্টের দুই এই পরের দুই লাইন কপি করলাম, এখানে এসে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম, বুঝতে পেরেছেন? আবার পরের স্লাইডে চলে গেলাম, ওয়ার্ডে চলে গেলাম, এই দুইটা লাইন কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, আবার তারপরের স্লাইডে চলে গেলাম, ওয়ার্ডে চলে গেলাম, তারপরের লাইনটা এইটুকু কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, আবার তারপরের লাইন সিলেক্ট করলাম, কপি করলাম, পাওয়ার পয়েন্টে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, আবার তারপরে পরের স্লাইডে চলে গেলাম, সো তারপর স্লাইডে চলে গেলাম, ম্যাক্স ওয়ার্ড কপি পেস্ট, আবার তারপর স্লাইডে চলে গেলাম, ওয়ার্ড থেকে কপি পাওয়ার পয়েন্টে গিয়ে পেস্ট, আবার তারপর স্লাইডে চলে গেলাম। আপনারা কি এটা বুঝতে পারতেছেন সবাই? কে বুঝতে পারেননি? সবাই বুঝতে পেরেছেন? নিয়েছি কপি পেস্ট, পরের স্লাইডে চলে গিয়ে লাস্ট হচ্ছে জাস্ট থ্যাংক ইউ অল, এটা হচ্ছে লাস্ট, তার মানে এখন আমাদের অনেকগুলো স্লাইড বাকি আছে। এই বাকি যে স্লাইডগুলো থাকে পরেরটা থ্যাংক ইউ অলের পর থেকে এখান থেকে শুরু করে একেবারে লাস্টের স্লাইড, দেখেন শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়েছে, বোঝা যাচ্ছে? ডিলেট, তাহলে লাস্ট হচ্ছে থ্যাংক ইউ অল। দেখেন এখন আমাদের শুরু থেকে সবগুলো স্লাইড রেডি,
প্রথম স্লাইড ওয়েলকাম, দ্বিতীয় স্লাইড স্টুডেন্টস হাউ আর ইউ অল, তৃতীয় স্লাইড প্লিজ সিট ডাউন, আই অ্যাম আবু বকর সিদ্দিক ইয়োর ইংলিশ টিচার, টুডে উই লার্ন অ্যাবাউট লিটল স্টার, সো উই কল দ্য পোয়েম টুইঙ্কল টুইঙ্কল, ওকে লেটস স্টার্ট, প্লিজ সিট ডাউন। এটা এক্সট্রা হয়েছে না, মানে এটা বাদ পড়ে গেছিলো, এটাকে আমরা ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিলাম, দেখেন এই যে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দুইটা অংশ বাদ পড়ে গেছে, তাহলে এইটা ডিলিট, এইটা ডিলিট। আবার শুরু করি আমরা, ওকে লেটস স্টার্ট, তারপর হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কবিতা পড়ানো শেষ, এটা অ্যানিমেটেড করবো আমরা। সো দিস ইজ দ্য পোয়েম, এটা ছিল সেই কবিতা। নাও ইউ অল হ্যাভ টু ওপেন ইউর ডায়েরি, ওপেন ইট, ওপেন করো, ক্লোজিং টানতেছি আমি, নোট দিস টুইঙ্কল টুইঙ্কল পোয়েম ইজ আওয়ার হোমওয়ার্ক, ক্লোজিং টানলাম আমার ওই যে লাস্টের অংশের মাঝখানের অংশ। সো ডু ইউ ডু দিস, তোমরা কি এটা করেছো, নোট করেছো, ইফ ইয়েস দেন বাই, থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কথা বলবো সেই কথাগুলো নোট করে নিলাম, আমার একটা বেস্ট প্রেজেন্টেশন হচ্ছে। এখন আমি যদি এইটা সামনে নিয়ে অ্যানিমেটেড করে একবার প্র্যাকটিস করি, আমি বুঝে যাব আমার পুরো প্রেজেন্টেশনটা করতে কতক্ষণ সময় লাগবে। এখন যদি এটা এমন হয় আপনি এত কথা বললেন যে আসলে প্রেজেন্টেশনটা করতে লাগবে দেড় ঘন্টা, বাট আপনার ক্লাস হচ্ছে মাত্র 30 মিনিট, তার মানে এখানে আপনাকে এটাকে শর্ট করতে হবে না, নোট না করলে এই জিনিসটা আপনার কখনো হবে না, আমার কথা বুঝতে পেরেছেন? নোট না করলে কি হবে, টাইম এক্সপান্ড হয়ে যাবে, এক ঘন্টার বেশি সময় লাগবে, আপনার প্রেজেন্টেশন ঠিক মতো সঠিক টাইমে শেষ হবে না, বুঝতে পেরেছেন আপনারা? ওকে, তাহলে দেখেন এখন আমি এটাকে অ্যানিমেটেড করবো, আমার সেট আপ করা শেষ, এইটাও প্রেজেন্টেশন হয়ে যেতে পারে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন আমি জাস্ট ফাংশন থেকে F5, দেখেন এই যে F1 থেকে F10, এখানে F5 চাপবো, এটা ওয়াইড স্ক্রিনে দেখাবে। এটা মনে করেন আপনি যখন প্রজেক্টরে দিয়ে ফাইলটা ওপেন করবেন, সে আপনার ফাইলটা মনে করেন যে ক্লোজ করা আছে, সেভ করেছেন আপনার কম্পিউটারে, এখন আপনি বাসায় চলে গেলেন এবং আপনার প্রেজেন্টেশনের ফাইলটা শুরু করবেন আজকে। আপনি আপনার স্কুলে চলে গেলেন, স্কুলে চলে গিয়ে প্রেজেন্টেশনের ফাইলটা ওপেন করলেন, এখন ওপে ফাইলে গিয়ে ওপেনে করে আপনার যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে সেই ফাইলটা সিলেক্ট করে ক্লিক করলেন, প্রজেক্টরে কিন্তু এটাই দেখা যাবে, এটা দেখা যাবে না, এটাই দেখা যাবে, এটা হচ্ছে সেট আপ করা। আপনার ল্যাপটপ আপনাকেই সেট করতে হবে, ল্যাপটপটা আপনার প্রজেক্টরের সাথে প্লাগ ইন করতে হবে, পেন ড্রাইভ ঢোকাতে হবে, ল্যাপটপ এটা ওপেন করতে হবে, ওপেন করার পর F5 চাপতে হবে, এরপর ওয়েলকাম, এই স্ক্রিনটা স্ক্রিনে চলে আসবে, এটা যখন চলে আসবে আপনি দেখলেন, দেখার পরে আপনার হাতে কন্ট্রোল চলে আসবে, এরকম একটা বাটন থাকবে অথবা মাউস থাকবে, ওয়্যারলেস মাউস, যেটা দিয়ে আপনি চলে আসলেন, মনে করেন এটা আপনার আপনার হাতে আছে, এখন বাটন চলে আসছে, আর আপনি বলবেন হ্যাঁ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম, তোমরা কেমন আছো, চলে আসে, দেখেন স্টুডেন্টস হাউ আর ইউ, তোমরা কেমন আছো, তারপর আপনি বললেন প্লিজ সিট ডাউন, তোমরা যারা দাঁড়ায় আছো সবাই বসো, দুষ্টুমি করো না, তারপর বললেন আমি আবু বকর সিদ্দিক তোমাদের ইংলিশ টিচার, আজকে আমরা শিখবো লিটল স্টার সম্পর্কে, তাহলে আমাদের পোয়েমটার নাম হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল, আসো আমরা শুরু করি, লেটস স্টার্ট। তাহলে ব্যাখ্যা করলেন, আপনার ক্লাস শুরু হলো, এই ক্লাসটার মধ্যে অ্যানিমেশন দিলেন, তাদেরকে কবিতাটা পড়ালেন, ঠিক আছে, এটা ছিল আমাদের সেই কবিতা যেটা আমরা শিখতে চেয়েছিলাম। এখন তোমরা তোমাদের ডায়েরি ওপেন করো এবং এটা নোট ডাউন করো, তোমরা কি ওপেন করেছো, তাহলে করো, লেখো যে টুইঙ্কল টুইঙ্কল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা কি এটা কাজটা শেষ করেছো, নোট ডাউন করেছো, হ্যাঁ করেছো, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের ছুটি, থ্যাংক ইউ অল। দেখেন আমি কিন্তু কন্ট্রোল করলাম, সেট আপ করেই আমি প্রেজেন্টেশন শেষ করে দিতে পারি, আপনি এটার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারেন, বাট যদি এই প্রেজেন্টেশনটা আরও ডেকোরেশন করেন, কালার দেন, একটু বোল্ড করেন, একটা কার্টুন নিয়ে আসেন, তখন প্রেজেন্টেশনটা আরও সুন্দর লাগবে, ওইটা পরের অংশ, বাট এইটুকু বুঝেছেন কি না আপনারা, আমি যেটা বোঝাতে চেয়েছি যে হোয়াট ইজ প্রেজেন্টেশন, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, আমি জাস্ট র সেট আপটা রেডি করেছি, তার পরের অংশ হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন ইচ্ছা মতো করা যায়, হ্যাঁ এই যে মিনিম্যাজ করলে এটা নিচে চলে আসবে, ওইটা মিনিম্যাজ করলে এটা নিচে চলে আসবে, এখন অনেক আপনি ওয়ার্ড ওপেন করছেন, কোনো একটা কিছু লিখেছেন, আপনি চাইতেছেন পাওয়ার পয়েন্ট ওপেন করতে, দেখেন এখানে অনেকগুলো আইকন আছে না, এখান থেকে আপনি পাওয়ার পয়েন্টকে ক্লিক করলেন, পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে, আপনি যদি আবার ওয়ার্ড ওপেন করতে চান মিনিমাইজ করার দরকার নাই, অটোমেটিক্যালি ওইটা ওপেন হবে, এটা মিনিমাইজ হয়ে যাবে, এক্সচেঞ্জ করে, এখানে এখানেও শেখার আছে, দুইটা সফটওয়্যারের মধ্যে এক্সচেঞ্জ করা, এখানেও শেখার আছে, আছে না, নতুন শিখেছেন না এটা, এটাও শেখার আছে। সুতরাং আপনাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা আপনাদের হ্যাবিচুয়েট হইতে হবে,
মনে করেন আজকে নতুন একটা মুভি বের হয়েছে, যদি আপনার ইচ্ছাই না করে মুভিটা দেখতে, ওই মুভিটা কোনোদিনও দেখবেন না আপনি। আপনার তো হ্যাবিট থাকতে হবে মুভি দেখার। যেমন আমার কোনো হ্যাবিট নেই ক্রিকেট খেলা দেখার, আমি ক্রিকেট খেলা কেন জানি দেখতে পারি না। সমানে সামনে চলতেছে, একেবারে সমানে চলতেছে পুরা দুনিয়া একদিকে, আমি মনে করি কী করতেছে ছেলে, এইটা কোনো কাজ হইল, মানে আমি দেখতেই পারি না, কোনো কারণে একটু টিভির দিকেও তাকাই না, বরঞ্চ আমার আরও বিরক্ত লাগে। এটা কী জিনিস, দুইজন মানুষ খেলতেছে পুরা দুনিয়া এক জায়গায় হলো, এটা নিয়ে আবার এখন বড় বড় টাইপের জুয়াও হয়। আমি তো ভয়ঙ্কর একটা বিষয় কদিন আগে দেখে আসলাম গ্রামের বাড়িতে, ছেলে মেয়ে এলে পুরা দিন দিন দুনিয়া শেষ করে গিয়ে ব্যাটিং করতেছে, মাই গড। এটা নিয়ে এমন আমি তো মনে করি এখন ইন্টারন্যাশনালি এইটা একটা বড় ক্রাইমের জায়গা, সরকারের বা বিভিন্ন বড় বড় লোকদের উচিত এই যে এই সেক্টরটা বন্ধ করে দেওয়া, তাহলে ছেলেমেয়েরা আগামী 5 বছরের মধ্যে আবার ক্রিয়েটিভ হয়ে উঠবে। যাই হোক, এই কথা বলতে গেলে আবার অনেকের সাথে আমার লেগে যেতে পারে, দিব না, যারা ক্রিকেট প্রেমী তাদের সাথে সমস্যা হতে পারে, আমি সেটা বলতে চাচ্ছি না। মূল ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছিলাম যে হ্যাবিট করা, ক্রিকেট খেলা দেখেন ভালো লাগে, বল করতেছে তখন কীভাবে ব্যাটিং করবে, ছয় মারলে কী হয়, চার মারলে কী হয়, কেন এই দলের পক্ষে যাবেন, কেন ওই দলের পক্ষে যাবেন, এটা যদি আপনার হ্যাবিটে না, যেটা আমার নাই, তাই ক্রিকেটের সামনে আমাকে আমার কাছে যদি বলেন যে আপনাকে চাইনিজ খাওয়াই একটু ক্রিকেট দেখেন 1 ঘন্টা, আমি বলবো যে আপনাকে খাওয়াই, আপনি আমার সাথে একটু চলেন, আমার হ্যাবিট নাই যার কারণে আমি পছন্দ করি না। এই বিষয়টা হচ্ছে আপনার যদি হ্যাবিটই না থাকে যে আমি কম্পিউটার এক্সপার্ট হব, তাহলে জাস্ট আলিফ কম্পিউটার কেন, মাইক্রোসফট কর্পোরেশনের পক্ষেও সম্ভব না আপনাদেরকে স্কলারশিপ দিয়ে শেখানো। ইউ হ্যাভ টু গ্রো ইউর হ্যাবিট, লার্নিং হ্যাবিট, পৃথিবীর যে কোনো জায়গায় বস হতে চান লার্নিং হ্যাবিট বাড়াতেই হবে। এই যে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি, আমার কথার একটা ছন্দ আছে যার কারণে আপনারা এখানে বসতেছেন, কিন্তু টের পান নাই যে অলরেডি 20-25 মিনিট কিন্তু ওভার হয়ে গেছে, তাই না? তার কারণ হচ্ছে আমি একজন গুড প্রেজেন্টার, এটা প্রমাণ করে, আপনাদের বলারও দরকার নেই, আমি জানি, তাই না? আমার যদি কথাগুলো বিরক্তিকর হতো, আমার কথার মধ্যে ছন্দ না থাকতো, আমার কথাগুলোর মধ্যে একটা আকর্ষণ না থাকতো, আপনি চিন্তা করতেন যে না এটা শুনবো না। আবার এখানে ইনফরমেশন আছে, ইনফরমেটিভ না হলে শুধু প্যাচাল ভালো লাগবে না, তাই না? ইনফরমেশন, কারণ আমি একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করতেছি। এখন টপিক ছেড়ে দিয়ে যখন আবার কথাবার্তা বলা শুরু করবো, কিছুক্ষণ পর সবার ঘুম আসা শুরু করবে, ঠিক আছে? আপনারা কি বুঝতে পেরেছেন যে কি যেটা বোঝাতে চেয়েছি? সুতরাং প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি প্রেজেন্ট করবেন তার প্রিপারেশন নেওয়া, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের, অর্থাৎ আগামীকালকে বা পরের দিন আপনি যে প্রেজেন্টেশনটা করবেন সেটার প্রিপারেশন নিয়ে আপনাকে আগে রাফ করতে হবে। কি করতে হবে? 1 নম্বরে রাফ করতে হবে, তারপরে সেটা প্রেজেন্টেশনে সেট আপ করতে হবে, দেন ইউ হ্যাভ টু মেক আপ দ্যাট, সাজাবেন, বোল্ড করবেন, অ্যানিমেশন নিয়ে আসবেন, নাড়াচাড়া করাবেন। টোটাল প্রেজেন্টেশনের আগে, আপনি যে প্রেজেন্টেশনের জন্য রাফ করবেন তার আগের একটা বিষয় আছে, আপনি কি প্রেজেন্টেশন করবেন কোনো টপিকই নাই, তাই না? সুতরাং আপনার সবার আগে দরকার হচ্ছে আপনি যা প্রেজেন্ট করবেন তার একটা টপিক, যার জন্য আপনাদেরকে প্রেজেন্টেশন নিয়ে বসায় দিলে আপনারা বসে থাকেন আধা ঘন্টায়, বাট টপিক পান না। বাট আমি প্রত্যেক সেকেন্ডে টপিক মেক করতে পারি। কেন এটা করি? এইটা করি এই জন্য যে এটা প্রত্যেক বয়সের ছেলে মেয়েদের জন্য খুব ইজি। ক্লাস 1-এর একটা বাচ্চাদের পড়াতে যাবেন, আপনাকে যে কাউকে পড়াতে দেওয়া হয় আপনারা বুঝবেন ব্যাপারটা। কিন্তু আমি যদি এখন নিয়ে আসি যে ড্রাগ অ্যাডিকশন, চট করে বুঝবেন না ভাই কি বলতেছে, এই ব্যাপারটা তো ভালো লাগতেছে না। আবার বাচ্চাদের কথাগুলো বলতে গিয়ে অনেক মজার মজার কথা বলা যায় যেটা সবারই ভালো লাগে, তাই না? এই জন্য ক্লাস 1-এর উদাহরণটা আমি খুব পছন্দ করি দিতে। আপনি টপিক নিতে পারেন ড্রাগ এডিকশন, আপনি টপিক নিতে পারেন এয়ার পলিউশন, আপনি টপিক নিতে পারেন সাউন্ড পলিউশন, আপনি টপিক নিতে পারেন পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আপনি টপিক নিতে পারেন আওয়ামী লীগ, আপনি টপিক নিতে পারেন বিএনপি, আপনি টপিক নিতে পারেন যে ওভারব্রিজ, আপনি টপিক নিতে পারেন ট্রাফিক জ্যাম, আপনি টপিক নিতে পারেন স্মোকিং হ্যাবিট, আপনি টপিক নিতে পারেন রিডিং হ্যাবিট, লার্নিং হ্যাবিট, আপনি টপিক নিতে পারেন আইটি, আপনি টপিক নিতে পারেন গ্রাফিক ডিজাইন, আপনি টপিক নিতে পারেন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, জব মার্কেট, ওপেন সোর্স মার্কেট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রান্নাবান্না, শিল্পকলা, সাজুগুজু করা, সব কিছু, কত টপিক আছে অথচ আপনার টপিক পান না, তাই না? অ্যাভেইলেবল টপিক আছে আপনার মধ্যেই, কত টপিক আছে আপনার নিজের কাছেই টপিক আছে, জানেন না, না চিন্তা করেননি, ইউ হ্যাভ নো প্ল্যান, ইউ হ্যাভ নো প্ল্যান টু ক্রিয়েট এ প্ল্যান, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনার কাছে আপনাকে যে একটা পরিকল্পনা তৈরি করতে হবে সেইটারই কোনো পরিকল্পনা নাই, সুতরাং পরিকল্পনা যে তৈরি করতে হবে এটি তো আপনি জানেন না, ক্লিয়ার?
ওই যে আমার, আমি অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম একজনের কাছ থেকে, কার কাছ থেকে ঠিক মনে নেই, সে বলেছিল এইরকম কথা, অনেক মানে পৃথিবী বিখ্যাত কথা আমার কাছে মনে হয়েছে, যে আমরা আসলে সাকসেস হই না এই জন্য, সাকসেসফুল হই না এই জন্য না যে আমরা আসলে সাকসেস হওয়ার জন্য চেষ্টা করি না, সবাই চেষ্টা করে, বাট সাকসেস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকল্পনা, আমাদের যে পরিকল্পনা করতে হয় সাকসেস হওয়ার জন্য সেইটাই আমরা জানি না। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কথা শুনেছি আমি, এবং আমি সেটা খুব ফলো করার চেষ্টা করি। আমার প্রত্যেকটা জিনিসের একটা আলাদা পরিকল্পনা থাকে, আপনাদেরকে এখানে নিয়ে আসবো তার আগে 5 মিনিট আগেই আমি চিন্তা করেছি কী কী করাবো। আমার কথা বুঝতে পেরেছেন? এটা ইনস্ট্যান্ট করতে হয় আমাকে, আপনাদেরকে দিয়ে আমি 5 মিনিটের জন্য হাঁটতে চলে গেছি, বলছি না আপনাকে, কাকে যেন বললাম যে আপনি 5 মিনিট চিন্তা করেন, ওইটা হচ্ছে আমার টাইম, আপনাকে না, ইটস মাই পলিসি। আমি 5 মিনিটের জন্য ওখানে গেলাম, একটা রং চা খেলাম, মাথায় চিন্তা করলাম, ততক্ষণ আমি আমার চিন্তার মধ্যে ছিলাম কী কী করাবো, কীভাবে করাবো, চলে আসলাম, আমি বললাম যে ঠিক আছে আরও 2-4 জন আছে সবাইকে নিয়ে আসেন, আমি ক্লাসটা নিয়ে দিচ্ছি। দ্যাট ওয়াজ মাই প্রিপারেশন উইদিন 5 মিনিটস। আমি এক্সপার্ট বাট আমারও প্রিপারেশন লাগে, বাট আমি যদি প্রিপারেশন ছাড়া কথা বলা শুরু করি এত ভালো হবে না, আমার ডেলিভারি দেওয়ার জন্য প্রিপারেশন দরকার। এই হচ্ছে আমার প্রেজেন্টেশনের প্রিপারেশন, যেটা আমি আমার মাথায় সাজিয়ে নিয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রেজেন্টেশন করার আগে দরকার টপিক, টপিকটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য দরকার আপনার রাফ করা। রাফ করার সময় আপনি পর্যাপ্ত ইনফরমেশান আপনার হাতে চলে আসবে, হয়তো দেখা যাবে আপনি 30 মিনিট প্রেজেন্টেশন করবেন, সেই 30 মিনিটের প্রেজেন্টেশন আপনার 1 ঘন্টার প্রেজেন্টেশনের ইনফরমেশান আসছে। সবচাইতে মূল যে ইনফরমেশান, সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোকে ছাঁটাই বাছাই করে সুন্দর মতো উপস্থাপন করে দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্যাট ফর 30 মিনিটস, ক্লিয়ার? তারপরে সেটাকে অ্যানিমেশন অ্যাপ্লাই করা, অ্যানিমেশন অনেক পরের টপিক। তো সুতরাং আপনাদের 1 নম্বর কাজ হচ্ছে একটা টপিক রেডি করেন। আমি তো অনেকগুলো টপিকের কথা থ্রো করলাম, এক্ষেত্রে এই ক্ষেত্রে যে কোনো একটা টপিক, কেউ কাউকে কপি করবেন না, নিজেকে ব্রেইনকে রিকল করেন, ব্রেইনকে কল করেন। ব্রেইন রিকলিং আমরা ছেড়ে দিয়েছি একরকম, জাস্ট দেখতে চাই এরকম এরকম দেখতে চাই, এটা বাদ দিতে হবে। এইটা যখনই আমি বাদ দিব তখন আমার ব্রেইনের প্রতি একটা প্রেশার পড়বে, দেখবেন খুব কেমন যেন শরীরে একটা ঘাম দিবে। আপনি যখন 10-15 মিনিট নিজের ব্রেইনকে প্রেশার দিবেন দেখবেন শরীর আর নিস্তেজ হয়ে গেছে। আলটিমেটলি এটা আমারও হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, কারণ আপনারা ব্রেইনকে প্রেশার দেন না আমি জানি। যারা ব্রেইনকে প্রেশার দেয় তারা চট করে মুভ করতে পারে না, চট করে একটা কথা বলতে পারে না, কারণ তারা সবসময় একটা বড় প্রেশার দিচ্ছে। বডির সবচেয়েতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্রেইন, সেখানে যখন আপনি প্রেশার দিবেন আপনি চট করে কোনো কাজ মুভ করতে পারবেন না, দেখবেন একটা কথা বলতে গেলে আপনি তখন একটু সময় নেবেন, কী যেন বললো আপনার মাথায় আপনি কান দিয়ে ব্রেইনই সেটা যায়নি তখন পর্যন্ত। সুতরাং টপিকটা নিয়ে আপনি চিন্তা করেন, তারপরে সেটাকে রাফ করেন, রাফ করে আমাকে দেখান, সাদা কাগজে দেখান, পাওয়ার পয়েন্টে দেখাতে হবে না। আমি যদি দেখি যে সাদা কাগজে আপনারা আমাকে প্রেজেন্টেশনের টপিকটা লিখে দেখাতে পেরেছেন, আমি বুঝবো যে প্রেজেন্টেশন আপনারা করতে পারবেন। আর আমার তো ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ টিউটোরিয়াল দেওয়া আছে, যদিও একটু হালকা নয়েজ আছে বাট আপনাদের প্রচুর কাজে লাগবে, আমি যে ক্লাসটা নিয়ে দিই তারপরে একটুখানি দেখলেই অনেক কাজে লাগবে। এই যে যেটা করতেছি এটাও কিন্তু রেকর্ডিং হচ্ছে, আপনাদের কাজে লাগবে। একই জিনিস যদি আপনি 2-3 বা 4 বার দেখেন হ্যাবিট হবে। আমরা ছোটোবেলায় পড়েছি একবার না পারিলে দেখো শতবার, বাট আমরা 2 বারও দেখতে চাই। আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি,